শোনো না গো, সকল রকমের পাঠ গল্প পেতে এখনই আপন ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। ঠোঁট উলটিয়ে আয়নার কথা শুনে সাফিয়া হেসে বলল, ভাইয়া এক্ষুনি চলে আসবে, আর এখান থেকে একদম নাড়াচাড়া করতে নিষেধ করেছে, না হলে আমার অবস্থা নাজেহাল করবে। তুই প্লিজ নাড়াচাড়া করিস না। সাফিয়ার কথা শুনে আয়না ঠোঁট ফুলিয়ে অন্যদিকে তাকালো। তা দেখে সাফিয়া হেসে ইসাককে খাইয়ে দিতে লাগলো। হঠাৎ করে ইসাক বমি করতে শুরু করলো। তা দেখে সাফিয়া আয়না ভীষণ ভয় পেয়ে গিয়েছে। বাড়ির সব সদস্যরা চলে এসেছে। সাফিয়া তো রীতিমতো কেঁদে দিয়েছে। অতিরিক্ত মিষ্টি খাওয়ার ফলে বমি হয়ে যায় ইসাকের। তাই সবাই মিলে তাকে বাড়ি নিয়ে যায়। গার্ড ইসাকের বরাদ্ধকৃত ডাক্তারকে কল করে আসতে বলেছে। ডাক্তার আসার পর ইসাকের চেক আপ করে ওষুধ খাইয়ে চলে গেল। সাফিয়া ইসাককে ঘুম পাড়িয়ে দিল। আয়না আসফিয়ার সাথে করে বাগানের দিকে পুনরায় চলে আসে। ইসাক অসুস্থ বলে মেহমানদের বৈশাখ উপলক্ষে আনা গিফটগুলো দেওয়ার মাধ্যমে অনুষ্ঠান শেষ করে দিল। বেশ অনেকক্ষণ হওয়ার পরও যখন ইরফান আসছে না, তা দেখিয়ে আয়না যেদিকে ইরফানকে যেতে দেখেছিল সেদিকেই পা বাড়ায়। কিন্তু তাকে তিনজন গার্ড আটকিয়ে দিল। তিনজনের মাঝে একজন মাথা নত করে বলে উঠল, ম্যাম ওই সাইডে স্যারের মিটিং চলছে, আপনার কিছু প্রয়োজন হলে আদেশ করুন, আমরা করে দিচ্ছি। আয়না বেশ বিরক্ত হয় এমন বন্দি জীবন কাটাতে। যেখানে যাবে এদের থেকে কৈফিয়ত দিতে হবে, আটকাবে কোনো স্বাধীনতা নেই, বিরক্তিকর। আয়না চোখ ছোট করে গাল ফুলিয়ে বলল, আমার কিছু লাগবে না, শুধু আপনাদের স্যারের কাছে যেতে দিলেই হবে বলে এগোতে নিলে অন্যজন ভীত গলায় তাড়াতাড়ি করে বলল, প্লিজ ম্যাম এমন করবেন না, তাহলে স্যার আমাদের গর্দান নিবে। মাথা নিচু করে, কিছু হবে না, আমি আপনাদের স্যারকে বলে দিব যাতে কিছু না করে, এইবার তো যেতে নিন। অসহায় ভাবে গার্ডগুলো ঠোক গিলে একে অপরের দিকে তাকাচ্ছে। আয়নার কথায় মাথা নিচু করে শুনছে। হঠাৎ জোরে চিৎকার শুনতে পেয়ে আয়না ঘাবড়ে গিয়ে বলল, কি হয়েছে, কে চিৎকার করলো বলে গার্ডদের আর কিছু করার সুযোগ না দিয়ে দৌড়ে চিৎকারের উৎস দিয়ে ছুটে যায়। আয়নাকে ছুটে যেতে দেখে গার্ডরা ভয়ে একে অপরের দিকে তাকিয়ে আয়নার পেছন পেছন ছুটলো। কিন্তু শেষ রক্ষা আর হয়নি, তার পূর্বেই আয়না পৌঁছে গিয়েছে। ইরফান একটা লোককে বারবার ছুরির আঘাত করছে, কি নির্মমভাবে আহত করছে তা দেখে আয়না শিওরে ওঠে। আবার খুন, আবার ইরফানের হিংস্রতা যা আয়নার ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে। আয়না বড় বড় চোখ করে তাকিয়ে আছে সামনে ঘটে যাওয়া নির্মম ঘটনার দিকে। আশেপাশে কিছুইতেই তার হুঁশ নেই, মনে হচ্ছে পৃথিবীতে থেকেও নেই। সে শরীর কেমন অবশ হয়ে আসছে, চোখ টেনে রাখতেও তার কষ্ট হচ্ছে, তবু সোজা হয়ে ঢুলুমুলু চোখে তাকিয়ে আছে। রক্তে ফোবিয়া থাকায় রক্ত দেখার সাথে সাথে হাত পা জমে গিয়েছে ঠান্ডায়। অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে তার ভালোবাসার দিকে। কি করে করছে ইরফান এমনটা? কারুর কথা কিছুই শুনতে পারছে না, শুধু রোবটের মতো স্থির হয়ে তাকিয়ে আছে। শরীর নেতিয়ে পড়ে যেতে নিলিয়ে পাশের বড় মাটির টপে হাত রেখে সাপোর্ট নিল। ইরফান এতটাই ব্যস্ত ছিল মার্ডার করতে, পেছনে আয়নার উপস্থিতি বুঝতে পারেনি। লাস্ট আঘাত করার সময় যখন আয়না ভয়ের চোটে পড়ে যেতে নিল, টপ আঁকড়ে ধরবে তার আগে হাতের ধাক্কায় টপটি মাটিতে পড়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। হঠাৎ পেছনে এত জোরে আওয়াজ হওয়াতে ইরফানের হুঁশ ফিরে আসে। পেছনে আয়নাকে দেখতে পেয়ে ঘাবড়ে যায় সে। বর্তমান ইরফান রুমে প্রবেশ করে শান্তভাবে এদিক সেদিক তাকিয়ে দেখল রুমের বড় সোফাটার পেছন থেকে কান্নার আওয়াজ আসছে। সেদিকে তাকিয়ে আস্তে করে রুমের দরজাটা আটকিয়ে ধীর পায়ে কাবার্ডের কাছে গিয়ে আস্তে করে একটা কালো গেঞ্জি আর ট্রাউজার নিয়ে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে রক্ত মাখা ড্রেস চেঞ্জ করে বের হয়ে সোজা আয়নার সামনে চলে আসে। হাঁটুর উপর মুখ গুঁজে ফুঁপিয়ে কাঁদছে আয়না। তার সামনের খালি অংশে হাঁটু গেড়ে বসে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল ইরফান তার আয়ুজানের দিকে। কেমন অগোছালো লাগছে মেয়েটাকে, কিছুক্ষণ আগেও হাসি মজায় লাফিয়ে বেরিয়েছে সারা বাড়ি জুড়ে। আয়নার এমন অবস্থা দেখে বুকে চিনচিন ব্যথা অনুভব করছে ইরফান। আলতো হাত আয়নার মাথায় রাখল, নিজের মাথায় কারোর হাতের স্পর্শ পেতে মাথা তুলে ভীতু চোখের সামনে তাকালো। আয়নার লাল লাল ফোলা চোখে আর কেঁদে লাল হওয়া মুখ দেখে ইরফান শান্ত দৃষ্টিতে তাকিয়ে রইল তার দিকে। আলতো হাতে গালে স্পর্শ করতে যাবে
তার আগে আয়ানা ভয় ছিটকে সরে গিয়ে সোফার সাথে চেপে লেগে যায়। ভয় হাত দিয়ে মুখ চেপে আরো জোরে জোরে চিৎকার করে কাঁদতে লাগলো। হাত পা অসম্ভব ঠান্ডা হয়ে গিয়েছে। তা দেখি ইরফান ঘাবড়ে গিয়ে তাড়াতাড়ি করে ড্রয়ার থেকে ঔষধ এনেই জোর করে খাইয়ে দিল। ইরফান কাছে আসলে আয়না ছটফট শুরু করে দেয়। এলোমেলোভাবে ইরফানের বুকে থাপ্পড় মারতে থাকে আর চিৎকার করে বলতে লাগলো, আপনি খুনি, আপনি মার্ডার করেছেন, আপনি আমাকেও মেরে ফেলতে চাইছেন, আমি থাকবো না। আরো নানান কথা বলে ইরফানকে আঘাত করতে লাগলো। ইরফান স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল আয়নার দিকে। আয়নার দুই হাত শক্ত করে ধরে জড়িয়ে পড়ল আয়নাকে নিজের বুকের সাথে। আয়না ছটফট করছে, তাই আরো শক্ত করে আষ্টি পৃষ্ঠে জড়িয়ে ধরল যাতে নড়াচড়া না করতে পারে। ইরফান ধীর গলায় বলতে লাগলো, মেরিজান প্লিজ কান্না করো না, তুমি কান্না করলে আমার অনেক কষ্ট হয়, তুমি জানো তো, তাই না? আমি তোমাকে প্রমিস করেছি কখনো তোমাকে কষ্ট দেবো না, তুমি যা বলবে তাই শুনবো, কখনো মার্ডার করবো না। কিন্তু আমি এটাও প্রমিস করেছি যখন আঘাত আসে তোমার দিকে সেটা আমি সহ্য করবো না, একদম শেষ করে দেবো সব কিছু। তুমি ছাড়া আমার অস্তিত্ব বিলীন হয়ে যাবে, তোমার মাঝে আমার প্রাণ ভ্রমরা বসবাস করে, তুমি ছাড়া আমি বেঁচে থাকতে পারবো না। তাই তোমাকে আঘাত করে আমাকে ক্ষতবিক্ষত করতে চাইছে এই ডাস্টবিনগুলো, কিন্তু আমি তোমাকে নিয়ে কোনো রিস্ক নেব না। তাই যারা তোমার ক্ষতি করার চেষ্টা করবে তাদের আমি শেষ করে দেবো। আমি তোমার জন্য হিংস্র হতে পারি, কিন্তু তুমি প্লিজ আগের মতো আমাকে ঘৃণা করে আমার থেকে দূরে চলে যাবে না, তুমি আমাকে প্রমিস করেছ আয়জান। আয়না চোখ বন্ধ করে চুপ করে বুকে মিশে আছে, আগের মতো ছোটাছুটি করছে না। আয়নাকে স্থির হতে দেখে হাত ছেড়ে দিয়ে আয়নার মুখে দুই হাত রেখে কপালের সাথে কপাল ঠেকালো। আয়না এখনো মৃদু কাঁপছে। ইরফান আয়নাকে ইশারা করে বলল, হ্যাঁ চোখ খুলে দেখো, কিছু নেই, কোনো রক্ত নেই, দেখো চোখ খুলে। ইরফানের কথা শুনে আয়না ধীরে ধীরে চোখ খুলে তাকালো। ডিপ ডিপ চোখে চারিদিকে তাকিয়ে ইরফানের দিকে তাকালো। না, কোথাও কোনো রক্ত নেই, সে রুমে আছে নিজেদের। এতক্ষণে হুঁশ ফিরে আসলো তার, এতক্ষণ ভয়ে একটা ট্রোমায় ছিল সে। ইরফানের দিকে তাকিয়ে দেখল অসহায়ভাবে তার দিকে তাকিয়ে আছে। আয়ান ইরফানকে জাপটে ধরে জোরে কান্না করতে লাগলো, খুব বেশি ভয় পেয়েছে সে। ইরফান আয়ানাকে শক্ত করে জড়িয়ে ধরে মাথায় চুমু খেয়ে মাথায় হাত বুলিয়ে দিতে দিতে আস্তে করে বলল, কান্না অফ করো, দেখো সব সব ঠিক আছে, আমি তোমার কিছু হতেই দেবো না, কেউ তোমাকে আমার থেকে দূরে সরিয়ে নিতে পারবে না। আর যারা এমন দুঃসাহস দেখাবে তাদের আমি এইভাবেই শেষ করে দেব। তোমার উচিত হয়নি আমার কথা অমান্য করে ওইখানে যাওয়ার, আমি তোমার সব কথা শুনতে রাজি, কিন্তু তোমায় কেউ ক্ষতি করতে চাইলে তাকে তোমার কাছে পৌঁছানোর আগে আমি ওপরে পাঠিয়ে দেবো, এটা খুব ভালো করেই জানো। ওই ডাস্টবিনগুলো তোমাকে আমার কাছ থেকে দূরে নিয়ে আমাকে শেষ করতে চাইছে, এটা কখনো হতে দিতে পারি না আমি, সেটা খুব ভালো করেই তুমি জানো। তাই একটা ডাস্টবিনের জন্য নিজের মূল্যবান চোখের পানি ফেলবে না প্লিজ। চোখের পানি আলতো হাতে মুছে দিয়ে আবার জড়িয়ে ধরল। বেশ অনেকক্ষণ কাটার পর আয়নার কান্নার গতি কমে এসেছে। আগের মতো ইরফানকে শক্ত করে জড়িয়ে ধরে রেখেছে, মনে হচ্ছে একটু আলগা হলে হারিয়ে যাবে। আবার এই মার্ডার, রক্ত, এসবের সম্মুখীন হতে হবে তা ভাবতে পারেনি সে। তখন ইরফানকে এইভাবে হিংস্রভাবে মারতে দেখে পুরাতন সব কিছু মনে পড়ে যায়। ভয়ে সে দিশেহারা হয়ে গিয়েছিল, কিন্তু ইরফানের দিক থেকে সে ঠিক। ইরফান তাকে বলেছিল যখন ব্যাপার আয়নাকে নিয়ে তাহলে কোনো ছাড় নেই, আয়নার দিকে আসার আগে এই পৃথিবী থেকে সরিয়ে দেবে ইরফান, আর সেটা খুবই জঘন্যভাবে। আজকে পরিবেশ অন্য রকম হতো যদি ইরফান বুঝতে না পারত, তাহলে এতক্ষণে সে ইরফান থেকে অনেক দূরে চলে যেত, হয়তো কখনো আর দেখা হতো না, হারিয়ে যেত অনেক দূরে। ইরফান তো বাঁচতেই পারবে না তাকে ছাড়া। কথাগুলো নিজের মনে মনে ভেবে আরো শক্ত করে জড়িয়ে ধরল ইরফানকে। ইচ্ছে করছে একদম বুকের ভেতর ঢুকে যেতে। ইরফানও আরো শক্ত করে জড়িয়ে ধরে তার প্রেয়সীকে। নীরবতা বিরাজ করছে দুজনের মাঝে, শুধু নিঃশ্বাসের শব্দ ছাড়া বিন্দুমাত্র শব্দ নেই। এখনো আলগা হয়নি আয়নার হাত। ইরফান মৃদু হেসে ওইভাবে কোলে তুলে বিছানার উপর বসে নিজের কোলে রাখা অবস্থায় বলল, মেরেছান তুমি এখানে বসো, আমি তোমার মেডিসিনটা নিয়ে আসছি। বিছানায় বসাতে নিলে আয়না আরো শক্ত করে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে তাকে। তাই বাধ্য হয়ে আয়নাকে নিয়ে টেবিলের উপর থেকে ওষুধ আর পানি নিয়ে এসে বিছানায় বসে পড়ে।
আয়ান ইরফানের গলা জড়িয়ে বুকে মাথা রেখে চোখ বন্ধ করে রেখেছে। ইরফান আয়ানার মুখের সামনে ঔষধ ধরে বলল এটা খেয়ে নিতে, কিন্তু আয়ানা কিছুতেই মুখ খুলছে না। তা দেখে ইরফান শান্ত গলায় বলল, মেডিসিনটা খেলে কিছুক্ষণ আগে কী হয়েছিল সেটা মনে করার চেষ্টা না করে সেটা মনে পড়বে না, আর হালকা ঝাপসা হয়ে যাবে ঘটনা, কিন্তু যদি মনে করার চেষ্টা করো কিংবা সাথে সাথে মাথায় প্রেশার কাটালে মনে পড়ে যাবে। আমার ধারণা তুমি মেডিসিনটা খাবে, অ্যান্ড কিছুক্ষণ আগের ঘটনা মনে করার বিন্দু মাত্র চেষ্টাও করবে না। মূলত এটা সামান্য পরিমাণের কিছু সময়ের মাইন্ড ভুলে যাওয়ার ওষুধ। তুমি মাথায় প্রেশার না দিলে কিংবা কিছুক্ষণ আগের ঘটনা মনে করার চেষ্টা না করলে কিছুক্ষণ আগের ঘটনা আর কখনোই মনে পড়বে না। ইরফানের কথা শুনে আয়না ইরফানের হাত থেকে ওষুধটা খেয়ে নিল। সেও চায় না এই ভয়ানক স্মৃতি মনে রাখতে, তাই চট করে ওষুধ খেয়ে নিল। এরপর আগের মতো বুকে মাথা রেখে চোখ বুঝে নিল, পৃথিবীতে সবাই হলো একটা চাঁদের মতো। এখানে সবারই একটা আলোকিত দিক রয়েছে এবং একটা অন্ধকার দিক যা সে কখনো কাউকে দেখায় না। মার্ক টুয়েন। টিমটিম আলোই আলোকিত হয়ে আছে সারা রুম জুড়ে। বারান্দার মৃদু বাতাসে দোল খাচ্ছে কালো ফিনফিনে পাতলা পর্দাগুলো। বাহিরে প্রচণ্ড তুষার বর্ষণ হচ্ছে। ইরফান ধীরে বারান্দার দরজাটা আটকে দিয়ে বিছানার দিকে এগুলো। নীরবতা বিরাজ করছে সম্পূর্ণ রুম জুড়ে। শুধুমাত্র ঘড়ির টিক টিক আওয়াজ হচ্ছে। ঘড়িতে রাত 12টা বাজে। বিছানে কালো ব্ল্যাঙ্কেট জড়িয়ে বাচ্চাদের মতো গুটিসুটি মেরে ঘুমিয়ে আছে আয়না। ইরফান বিছানায় শুয়ে থাকা আয়নার দিকে ঝুঁকে কপালে চুমু খেল। সেই দুপুরে ঘুমিয়েছে, এখনো ঘুমাচ্ছে। খুব কড়া ডোজের ওষুধ দেওয়ার ফলে আর প্রচণ্ড ভয় পাওয়ায় খুব দুর্বল হয়ে পড়েছে, তাই একবারও ওঠেনি ঘুম থেকে। ইরফান বিকেলের দিকে ঘুমের মাঝে হালকা খাবার খাইয়ে দিয়েছে। সন্ধ্যায় ভয়ের কারণে হালকা জ্বর আসলে ইরফান তাড়াতাড়ি ডাক্তার ডাকে। ডাক্তার এসে চেক আপ করে কিছু মেডিসিন দিয়ে দেয়। এক হাত বালিশের কিনারের উপর ভর দিয়ে ঝুঁকে আছে ইরফান। অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে তার ঘুমন্ত পিচ্ছি পরিজানের দিকে। কত মায়া কত মুগ্ধতা বিরাজ করে এই মুখ জুড়ে। এই আঁকা বাঁকা ভাবে পড়ে থাকা চুলগুলো কতটা নিষাক্ত লাগে। একটা জলজন্ত নেশা প্রতিটা মুহূর্তে তার আশেপাশে ঘুরে বেড়ায়। তাই তো নিজেকে কখনো কন্ট্রোল করতে পারে না আয়ু নামের বিষাক্ত নেশা থেকে, আর সে কন্ট্রোল করতেও চায় না। ইরফান মৃদু হেসে কপালের চুলগুলো সরিয়ে দিয়ে ঠোঁটে নিজের বৃদ্ধাঙ্গুল দিয়ে স্লাইড করে আলতো কিস করে সারা মুখ জুড়ে। আঙ্গুল বুলিয়ে দেয়, এই মুখ দেখা হবে না কো কখনো শেষ। জীবনের প্রতিটা মুহূর্ত পাড়ি দেব প্রিয়সীর চাঁদ মাখা মায়াবী মুখ দেখে। কথাটা বিড়বিড় করে বলে হেসে দিল সে। টেবিলের উপর থেকে মোবাইল নিয়ে সার্ভেন্টকে কল করে গরম দুধ আর ভেজিটেবল স্যুপ নিয়ে আসতে বলে। কথা শেষ করে পুনরায় তাকিয়ে রইল আয়নার দিকে। সার্ভেন্ট খাবার নিয়ে আসলে ইরফান আয়নাকে সোজা করে বসিয়ে পিঠের পেছনে বালিশ দিয়ে আছো অবস্থায় স্যুপ খাইয়ে দিতে লাগলো। চামচ দিয়ে স্যুপ নিয়ে হালকা ফু দিয়ে আয়নাকে খাওয়াতে লাগলো। স্যুপ মুখে যেতেই ঘুমের মাঝে নাক চোখ কুচকে নিল আয়না। তা দেখে ইরফান মুচকে হেসে পুনরায় খাইয়ে দিতে লাগলো। আয়নার এই ঘুমের মাঝে খাওয়াটা খুব পছন্দের। ইরফানের কাছে কোনো ঝামেলা ছাড়াই বাচ্চাদের মতো ঠোঁট উল্টিয়ে খেয়ে ফেলছে। জায়দ আহমেদ যখন কাজের জন্য বেশি রাত হয়ে যেত আর আয়না যখন আব্বির হাতে খাবে বলে রাত জেগে বসে থাকতে থাকতে ঘুমিয়ে যেত, তখন প্রায়ই জায়দ আহমেদ এইভাবে ঘুমের মাঝে মেয়েকে খাইয়ে দিত, আর আয়নাও লক্ষ্মী মেয়ের মতো খেয়ে নিত। আর ঘুমিয়ে খাওয়ার অভ্যেস আয়নার ছোটবেলা থেকে, তাই অনায়াসে সে ঘুমের মাঝে বিরক্ত না করে খেয়ে নিতে পারে। একটা মেয়ের প্রত্যেকটা স্বপ্ন তার বাবা পূরণ করার চেষ্টা করে। প্রত্যেকটা মেয়ে তার বাবার কাছে প্রিন্সেস। বাবারা তাদের মেয়েদের সব স্বপ্ন পূরণ করে, আর যেগুলো পারেন না সেগুলো ভবিষ্যতে মেয়ের জামাই করে দেবে সে প্রত্যাশায় থাকেন, এবং এমন জামাতা খুঁজেন যে তার প্রিন্সেসকে রানি করে রাখবে। আর এটা একজন বাবার মেয়ের জন্য চাওয়া বিরাট সুন্দর একটা স্বপ্ন। ইরফান আয়নাকে খাই মেডিসিন খাইয়ে দিল, তারপর আয়নাকে জড়িয়ে ঘুমের দেশে তলিয়ে যায়। আজকে অনেক ক্লান্ত সে, তাই তাড়াতাড়ি ঘুম নেমে আসে চোখের পাতায়। সকালবেলা পিটপিট চোখের সামনে তাকাতে আয়না ভয়ে কিছুটা হকচকিয়ে যায়। ইরফান আয়নার কাঁধের দুই পাশে নিজের হাত রেখে আয়নার উপর আছোয়া হয়ে এক মনে তাকিয়ে আছে। হঠাৎ সকাল সকাল ঘুম থেকে উঠে ইরফানকে এতটা কাছে দেখে আয়না ভয় পেয়ে যায়।
ইরফান আয়নাকে ভয় পেতে দেখে বাঁকা হেসে হাত সরিয়ে নিজের সম্পূর্ণ ভার আয়নার উপর ছেড়ে দিয়ে আয়নার গলায় মুখ গুছে